এই খাসি, তুই জান কাকে বললি? কেন সুন্দরী, তোমাকে? তুমি তো আমার জান। লল, এই ছুরা, বেশি উল্টোপাল্টা কথা বলবি নি, আমি কিন্তু তোর আব্বাকে গিয়ে বলি দেব। আচ্ছা সোনা, তুমি এরকম করো কেন? তোমার বান্ধবীকে দেখি কিছু শিখতে পারো না? ওই যে দেখো, কত সুন্দর লাইলা মজনুর মতন হাতে হাত রেখে প্রেমের গল্প করছে। তোমার ওই নরম হাতটা আমার হাতের উপর দেও না জান, আমরাও একটু প্রেম করি। আমারে হাত দেব না রে খাসি, 11,000 কারেন্টের তার ছিঁড়ে হাতে দেব, বসি বসি ঝিকবি। ও নো, এই ছুরি আই। আর একটু দাঁড়া না, আর দুটো কথা বলিলি, আবার তো সেই বইকালে দেখা হবে। তাহলে তুই থাক, আমি চললো। এই না না, একটু দাঁড়া, আমি আসি। এই তুমি চলে যেও না যেন, আমি টিউশনই শেষ করে আবার আসি। ঠিক আছে তুমি যাও, আমি বাড়িতে খেয়ে দিয়ে এখানেই বসবো। কিরে সফিক, আজকেও তোকে অপমান করে চলে গেল। কি করবো বল, এই ছুরি তো পাত্তাই দিছে না। পাত্তা দেবে রে ভাই, তোকে একটা যুক্তি দেবো, শুনবি? হ্যাঁ হ্যাঁ শুনবো, কি যুক্তি বল। সিনেমাতে দেখিস নি, নায়িকাকে যখন ভিলেনে তুলিলে যায় আর নায়ক এসে বাঁচায়, আর অমনি নায়িকা নায়কের প্রেমে পড়ে যায়। ওয়াও, এত বিশাল যুক্তি রে ভাই, তাহলে আমি ভিলেন কোথায় পাবো? দেখছোরা, ভিলেন কি হবে, আমাদের ওই পাড়ায় জুনিয়র গ্যাং নেই, ওদেরকে মিষ্টি খাওয়ার লাগে কিছু টাকা দিবি, ওরাই ভিলেনে কাজ করে দেবে। ঠিক আছে ভাই, যা টাকা লাগে আমি দেব, ওদেরকে সন্ধিবেলায় ডাক কর। ঠিক আছে। এই লাও 1,000 টাকা, তোমরা মিষ্টি খাইও। আর শোনো, ফাইট করতে কি যদি তোমাদের একটু লাগে, তোমরা কিছু মনে করো না। না না, মনে করবো কেনে, অভিনয় করতে কি একটু লাইক দিই পারে? তোমরা তো সবই বোঝো বস, এই নাও 100 টাকা বকশিস, কারো যদি বেশি লাগে ওষুধ খেয়ে লিও। এই বিশু, এই মেয়েটা কে রে, এত সুন্দর দেখতে, আগে তো কখনো চোখে পড়েনি। আগে বস, কাল সন্ধ্যেবেলা মিষ্টি খেতে টাকা দিল না ও সফিকের গার্লফ্রেন্ড। এই চুপ, ওসব গোপন কথা বন্ধ কর। এই তো ওসব ধর, তাকাই তুলে নিছ, আজ কি আমি একা বিকরব? চলো সুন্দরী, এই ছাড় বলছি আমাকে, ছাড় ছাড়। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমার রাস্তা থেকে সরে যা, নইলে তোর কপালে অনেক দুঃখ আছে। আমি বস, আমি যেখানেই দাঁড়াই ভূমিকম্পেরও সাধ্য নাই যে আমাকে লড়াই। আর তোরা তো আমার জানের গায়ে হাঁটিসি, তোদের কোনো নিস্তার নাই, তোরা কে কটুক বাপের বিটা হইছি, চলে আই। এই তোরা যা তো, শালাকে ধরে নিয়ে আই। ভাই আস্তে আস্তে বললে হবে, তুই আমার জানের গায়ে হাঁটিসি। আমি পালাই। এই বিশু, সত্যি করে মাটি
জানো তারা নায়ক হয়ে আমাকে মেরে সাথে দিছে। এই ভাই তুই রাগ করিস নি, কোনো ভাবে যখন কাজ হলো না দাঁড়িয়ে তোর আব্বাকে গিয়ে বলগা যে আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। তুই ঠিকই বলেছিস ভাই, চ আজ কি আব্বাকে বলবো। আব্বা আমি বিয়ে করব। হ্যাঁ কাকে বিয়ে করবি? ওই পাড়ার ওই রোহনের মেয়েকে। হ্যাঁ আমি ওই ছোট লোকের বাড়িতে তোর বিয়ে দেবো না। এমনিতেই তো কোনো কাজ কাম করিস নি, সারাদিন পাড়াপাড়ি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস। আগে কাজ কাম কর, তারপরে তোর ভালো মেয়ে দেখি বিয়ে দেব। আমি ওইসব কিচ্ছু জানি না আব্বা, আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। এই বিয়ে করবি তো একা একা কি করগা, আমাকে জ্বালাস নি, না হলে তো বাতা দি ধুইনি দেব। এই ইয়াসিন তুই সঠিক জানিস তো এইটা তুহিনা দে বাড়ি? হ্যাঁ হ্যাঁ জানি, দাঁড়া একবার কাউকে জিজ্ঞেস করলি। ও চাচা এটা কি রোহন দে বাড়ি? হ্যাঁ। ঠিক আছে চাচা। বাড়িতে কেউ আছেন? কে? আমরাই, রোহন চাচার সঙ্গে একটু দরকার ছিল। চাচা বাড়িতে নাই? হ্যাঁ আছে। ওগো একটু বাইরে আসো, দুটো ছেলে তোমার খোঁজ করছে। কি হলো বাপ, কিছু বলছো? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওই পাড়ায়। এটা রিয়াজ মডেলের ছেলে। ও এটা রিয়াজ মডেলের ছেলে, আসো বাপ বসো বসো। তো হঠাৎ আমার বাড়িতে কি মনে করি বাপ? বলতে গেলে চাচা আপনার মেয়েকে আমার বন্ধু ভালোবাসে তো, তাই বিয়ের জন্য আসনু। বিয়ে মানে? তোমরা তো সব নাবালক, তোমাদের গার্জেন কই? বলতে গেলে চাচা আমার আব্বার হাতে খুব কাজ তো, আমার বিয়ে দেওয়ার সময় নাই, তার লেগে আমরাই আসনু। তাই বললে হয়? তোমার আব্বার নাম্বারটা দাও, ফোন করে দেখি। ঠিক আছে লেন, 9064-0406। হ্যালো কে? রিয়াজ ভাই। হ্যাঁ কে? আমি বাগানপাড়া থেকে রোহান বলছি। আপনার ছেলে আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে বিয়ে করবো বলছে, আমি এখন কি করব? কি করবো আবার, গিছে ধরি বিপরীত দিব। ওগো খবর দিতে জেনে বিয়ে দিও না, কিভাবে গরম দেখালো দেখলি? আরে গরম দেখালে তো কি হলো, আজ বিয়ে হলে কাল মেনে নেবে, এত বড় লোকের ছেলে আমরা পাবো নাকি? ওয়ালি তোমাকে চিন্তা করতে হবে না, তুমি এই দিকটা সামলাও, আমি মৌলানা ডেকে আসি। আজলাম পুন্নিবাসী, রোহন কবিরাজের কন্যা, সাবনি খাতুন, 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, তুমি কি কবুল? এই ইয়াসিন সাবনির নাম বলছে কেনে? সাবনি কি? এই বকিস নি, খাতা কলমের নাম বলছে, ওর ডাক নাম তুহিনা, কবুল বল। কবুল। আরেকবার বলো বাপ, কবুল। কবুল। আরেকবার বলো বাপ। তুমি যে বলেছিলে সারা জীবনেও তোমাকে পাবো না, এবার পেয়েছি তো। লাওয়া লজ্জা করো না, ঘুমটাটা তো হলো। এই তুমি কে? আমার বউ কই? উম্মা আমি তো তোমার বউ, তুমি তো আমাকে এক্ষুনি বিয়ে করলে। না না আমি তোমাকে বিয়ে করিনি, তুই নাকি বিয়ে করেছিস। ও ছি 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 ওই কথা বললো না, ওইটা তোমার জ্যেষ্ঠ হয়।